মুররা ইবনে উবাইদ গোত্রের লোকেরা তাদের ধন সম্পদের জাকাত সহ আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠায়। তখন আমি তাহাকে মুহাজির ও আনসারদের মধ্যে বসা অবস্থায় পাইলাম। তিনি আমার হাত ধরিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে নিয়ে যান। তিনি জিজ্ঞাসা করিলেন, কোন খাবার আছে কি? আমাদের সামনে একটি বড় পেয়ালা আনা হইল। ইহার মধ্যে গোস্তের টুকরা ও সারিদ ভর্তি ছিল। অর্থাৎ জোল। আমরা তাহা খাইতে লাগিলাম। আমি পাত্রের এদিক সেদিক থেকে নিয়া খাইতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সামনে থেকে নিয়ে খাইতেছিলেন। তিনি তাহার বাম হাত দিয়া আমার ডান হাত ধরিয়া বলিলেন, হে ইকরাস, এক জায়গা থেকে খাও। কেননা সম্পূর্ণটাই একই খাদ্য। অতঃপর আমাদের সামনে আরেকটি পিয়ালা আনা হইল। ইহার মধ্যে বিভিন্ন রকমের কাঁচা পাকা খেজুর ছিল। আমি আমার সামনে থেকেই খাইতে থাকিলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রের এদিক সেদিক থেকে নিয়া খাইতেছিলেন। তিনি বলিলেন, হে ইকরাস, তুমি পাত্রের যে কোনো স্থান থেকে খাইতে পারো। কেননা সব খেজুর একরকম নয়। অতঃপর আমাদের জন্য পানি দেওয়া হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার উভয় হাত ধুইলেন এবং ভিজা হাত দিয়া নিজের মুখমণ্ডল, দুই হাত ও মাথা মুছিলেন।
তারপর তিনি বলিলেন, হে ইকরাস, আগুন যেই জিনিস পরিবর্তন করিয়া দিয়াছে, ইহাই হইল অজু। অর্থাৎ তাহা খাওয়ার পরে এভাবে অজু করিতে হবে। আল হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1806। হযরত ওয়াহব আল আসাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার 8 জন স্ত্রী ছিল। আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলে তিনি বলিলেন, তুমি ইহাদের মধ্যে 4 জনকে গ্রহণ করো, অর্থাৎ বাকি 4 জনকে তালাক দিয়ে দাও। আল হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 2235। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, কোন ধরনের হজ সবচেয়ে উত্তম? তিনি বলিলেন, চিৎকার করা ও রক্ত প্রবাহিত করা, অর্থাৎ উচ্চস্বরে তালবিয়া পাঠ করা এবং কোরবানি দেয়া। আল হাদিস দারিমি শরীফ, পৃষ্ঠা নম্বর 393।